সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউটিউব স্পেশাল। প্রথম প্রশ্ন নাইলা। প্রথম প্রশ্ন করেছে নরিন সুলতানা, আমরা যারা বিদেশে থাকি তাদের সাথে আপনি কিভাবে কাউন্সিলিং করেন? প্রথম কথা হচ্ছে কি, আমি আমার এই কথাগুলোকে কাউন্সিলিং শব্দটার মধ্যে ফেলতে চাই না। হ্যাঁ, কারণ কাউন্সিলিং শব্দটা তো আসলে একটা অফিসিয়াল শব্দ। তো কাউন্সিলিং করে কাউন্সিলাররা যারা এটার জন্য ডিগ্রি নিয়ে আসেন, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, ওনারা আছেন। এত বড় বড় ইউনিভার্সিটিতে সাবজেক্টস থাকে, লেখাপড়া করে ওনারা আসেন, দে আর রিয়েলি কাউন্সিলার। আমি বলি তোমার মা, খালা বা মুরব্বী, স্থানীয়রা যে কথাগুলো বলেন ওটাকে তো আমরা কাউন্সিলিং বলি না, আমরা বলি যে একটা দিক নির্দেশনা দেওয়া। তোমার একটা সমস্যায় আছো, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ওনারা একটা সাজেশন দেন। এই সাজেশনটা আমি দিয়ে থাকি, অর্থাৎ আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে তুমি যে সমস্যাটায় পড়েছো সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসতে পারো তার কিছুটা হলেও দিক নির্দেশনা প্রদান করি। সো আমাকে মনে হয় দিক নির্দেশক বললেও চলবে। সো আমি বেসিক্যালি আমি পছন্দ করি, আমি এথিক্যাল স্পিকার। সো আপনার কথা থেকে আমি কিভাবে উপকৃত হব এটা বলতে পারো। আর ওখানে দেখবে দুটো ফোন নাম্বার ঘুরতে থাকে, আমি সবার জন্য এটা বলছি। অনেকে প্রশ্ন করে লাইভ চলা গেলে আপনার সাথে কথা বলবো কী করে, আবার অনেকে বলো যে আপা আপনি কি একটু ফোন করলে কথা বলবেন। আমার কথা হচ্ছে একটু ধৈর্য এবং সহ্য রাখতে হবে। ডিফিনেটলি তুমি সমস্যায় থাকলে মাথা নষ্ট হয়ে যায়, দিশেহারা ভাব থাকে, এটা ঠিক। কিন্তু সমস্যা যত দিশেহারা হবা সমস্যা কিন্তু আরও বেশি তোমাকে নিয়ে ও জীবনের আবর্তের মধ্যে ডুবিয়ে দেবে। তার চেয়ে বরং যখনই দেখো হ্যাঁ সমস্যা নিয়ে বেশি ভাবছ, মাথার নষ্ট মনে হচ্ছে, সেই মুহূর্তটা নিয়ে ভাবাটা ভুলে যাও। জোর করে হলেও কোনো না কোনো বিষয়ে, মানে যেটা তোমাকে ইন্টারেস্টেড করে, আচ্ছা কিছুই করে না, জানলা দিয়ে দূরে তাকায় থাকো, কিংবা এক পাক রাস্তা দিয়ে হেঁটে আসো, কিংবা কিছুই না পারো নিজের প্রিয় একটা রান্না রাঁধতে বসে যাও। অর্থাৎ নিজেকে জাস্ট কিছুক্ষণের জন্য হলেও ওই ভাবনা থেকে বের করে আনার চেষ্টা করো। আমি দুটো তিনটে পয়েন্ট বললাম, তোমরা ওখান থেকে একটা নিয়ে আসবা। এরপরে ঠান্ডা মাথায় আমার পেজটা দেখবা, ওইখানে দেখবা যে ফোন নাম্বারগুলোর কেন দেওয়া আছে, বা একটা মানুষ কথা বলে তার ভিডিওর পাশে দুটো নাম্বার কেন ঘুরে, এবং ওই নাম্বারগুলো অবশ্যই নিশ্চয় কথা বলার জন্য। কে কথা বলবে আমার ভিডিওতে যে নাম্বারে, আমি তো কথা বলবো তাই না? ডেফিনেটলি কাজের ফাঁকে কথা বলি, এই জন্য প্রথমে যে ধরবে সে হয়তো বা আমি যদি ফ্রিতে অবশ্যই আমাকে তোমাদের সঙ্গে কথা বলিয়ে দিবে। এবং ওই পেজে একদম ডিটেলস আছে, ওখানে আমাদের ওয়েবসাইটের ঠিকানা আছে, ওয়েবসাইটে ক্লিক করলে পরে কয়টা থেকে কয়টা আমাদেরকে পাওয়া যাবে, কবে বন্ধ থাকে, সব আছে। কিন্তু প্রয়োজন কি, মনের স্থিরতা। মন স্থির করে ধৈর্য ধরে যখনই তুমি অ্যাটলিস্ট আমার সম্পর্কে কখন পাওয়া যায়, কীভাবে পাওয়া যায়, কয়টা থেকে কয়টা কথা বলে সব জানতে পারবা, তখনই মনে করবা তোমার সমস্যা তুমি অ্যাটলিস্ট গ্যারান্টেড 50% আগায় গেলাম। অর্থাৎ তুমি ধৈর্য রেখেছো, আর ধৈর্যতেই সমস্যা সমাধানের সবচেয়েতে বড় হাতিয়ার। দ্যাটস ইট। ইয়েস, সরি, আমার মনে অন্য প্রশ্ন ছিল, বিদেশে থাকো। সো বিদেশে থাকো যারা তাদেরকে ফোনে প্রথমবার কথা বলতে হবে, অ্যান্ড দেন আমাদের হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে, সেই নাম্বারটা দেওয়া হয় যাতে তার মানে বিদেশ থেকে সহজে সে আমার সাথে কথা বলতে পারে। কিন্তু এখন দেশে যারা আছে তারাও যেহেতু হোয়াটসঅ্যাপে কথা বললে তার ফোন ছাড়বে না, আর সারাদিন যদি সবে হোয়াটসঅ্যাপ আর ভাইবারে আমাকে কল করতে থাকে আমি কাজ করব কখন? তাই প্রথমত বিদেশটাকে প্রথমে আমাদের নাম্বারে কথা বলতে হবে, আর আমরা যখন কনফার্ম হবো, আমি যখন ফিল করবো যে না রিয়েলি সে বাইরে থেকেই কথা বলছে, ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ অথবা ভাইবার নাম্বার দিয়ে দেওয়া হবে। দ্যাটস ইট। দ্বিতীয় প্রশ্ন, মেহজাবিন আক্তার বলছেন, আমার এক্স হাজব্যান্ড এখন তার নতুন গার্লফ্রেন্ডের সাথে লিভ টুগেদার করে, চাইল্ড ভিজিটেশনের সময় বাচ্চার কাছে গার্লফ্রেন্ডের গল্প করে, বিদেশে থাকি এই আইন মানতে হয়, আমার বাচ্চার বয়স মাত্র 3 বছর, আমি বাচ্চাকে কিভাবে ভালো মন্দ শেখাবো, আমার বয়স 31। মাথা থেকে ছেড়ে ফেলো সবার আগে কথাটা মনে। হ্যাঁ, কী ঝেড়ে ফেলবে, তোমার এক্স হাজব্যান্ড তার গার্লফ্রেন্ডের গল্প করে, এটা কি তুমি বাচ্চা আসার পরে খুঁচিয়ে বলো না বাচ্চা নিজে থেকে বলো? কারণ 3 বছরের বাচ্চা কিন্তু এতটা বোঝার বয়স হয়নি। সো এটাকে যত তুমি এমফেসিস দেবা তত কিন্তু তোমার বাচ্চার ভেতর একটা বিভূমিষা কাজ করবে। কী দরকার,
একটু একটু করে ওই আজকে গার্লফ্রেন্ডের গল্প করছে, কালকে আর করবে না, কিন্তু তোমাকে এটাকে ওভারলুক করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট থিং। বাচ্চাকে খোঁচানোর প্রশ্নই আসে না, কে ছিল তার সাথে, কে ও যার সাথে ছিল ছিল, ও তো তোমার এক্স। এখন চাইল্ড ভিজিটেশন বাইরের দেশে কিন্তু রুলস, হ্যাঁ ওটা তুমি আটকাতে পারবে না, কিন্তু তুমি এটা নিয়ে যত বেশি কোচাকুচি করবে তখনই বাচ্চার মনে কিন্তু একটা কিন্তু দেখা দেবে, এই কিন্তু থেকেই কিন্তু বাচ্চার ছোট্ট মনটা দুমড়ে মুচড়ে যাবে, তার চেয়ে নর্মাল থাকবা। আর বাচ্চা যদি নিজে থেকে তোমাকে কিছু বলে যে মা জানো ওরকম একটা আন্টি ছিল, আন্টিকে নিয়ে আব্বু বললো আন্টি খুব ভালো কারি করে এই করেছে, বলো ও আচ্ছা তাই না, টিফিনটা ঠিক মতো খাইছিল তো, অর্থাৎ কথাটাকে শুনেও না শুনে অ্যাজ ইফ ইটস ভেরি নর্মাল, মা জানো বাইরে না স্নো পড়ছিল ওরকম। যখনই তুমি এরকম করতে থাকবে তখনই বাচ্চা এটাকে খুব নর্মাল ভাববে, তখন এটা আরও ওর ছোটো মনে কোনো রকমের রেখাপাত করবে না। কিন্তু যখনই তুমি এটা নিয়ে খোঁচাখুচি করবে, যখনই আরও বেশি জানতে চাইবা, তখনই কিন্তু জিনিসটার ভিতরে কিছু আছে বলে বাচ্চাটা ভাবতে শুরু করবে। এখনও তিন বছর বয়স, চার সাড়ে চার পাঁচে গিয়ে যে প্রভাবটা পড়বে সেটা হবে ক্ষতিকর। তা আমি ডেফিনেটলি বলবো যে তুমি সবার আগে নিজেকে কন্ট্রোল করো, সেটা গার্লফ্রেন্ডের গল্প করুক না করুক, এটা তিন বছরের বাচ্চার কাছে বড় বিষয় না, যদি না সেটাকে তুমি এমফেসিস দাও, বেশি প্রাধান্য দিয়ে ফেলো, ওভারলুক করতে শেখো, দেখবে। এবং যখনই বাচ্চার সাথে তুমি থাকছো তো ওর বাবা ওর গার্লফ্রেন্ড এগুলো নিয়ে প্রশ্ন না করে ওই সময়টুকু ওকে ছোটো ছোটো মজার মজার গল্প শেখাও, এইসব ফেবলস পড়ে শোনাও, ছবি আঁকো, এবং অন্য সব কিছু নিয়ে মেইনলি বেসিক্যালি তার মোরাল জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করো। কিন্তু অলরেডি কিন্তু বাচ্চাটা ডিটাচড একটা ফ্যামিলিতে বড় হচ্ছে, এরপরেও তার মধ্যে খিচিমিচি আলাপ চালাপ এই ধরনের জিনিস যত ঢুকাবা, ছোটো বাচ্চারা অনেক ইন্টেলিজেন্ট হয়, একটু একটু করে কিন্তু ওর ভিতরটাও কলুষিত হবে, দরকার কি। তারপরে পাখির ছবি আঁকো, অন্য গল্প শোনাও, তোমার ছোটোবেলায় গল্প করো, অর্থাৎ সামথিং ডিফারেন্সে যাও, দেখবে বাচ্চা আস্তে আস্তে খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে। অ্যান্ড অল মাই ব্লেসিংস উইল বি দেয়ার। ইয়েস ইফাত জাহান বলছেন, আমি সারাক্ষণ ভয় ভয়ে থাকি আমার স্বামী ও বেবিকে নিয়ে, শুধু মনে হয় এই বুঝি কোনো ক্ষতি হবে, বেবির বয়স চার মাস, আমি আগে এমন ছিলাম না এখন হচ্ছে, কি করব। ইফাত তোমরা শিক্ষিত বাচ্চা হয়েও কেন যেটা জানো না, তুমি এখন পোস্টপার্টাম ডিপ্রেশন অর্থাৎ মাতৃত্বকালীন বিষাদে আছো, এই জন্যই তোমার এই জিনিসটা হচ্ছে। পোস্টপার্টাম ডিপ্রেশনে গিয়ে আমাদের ভেতর সারাক্ষণ কেউ এক একটা এক একজন, কারো খুব বিষাদ কাজ করে, কারো ভিতরে আতঙ্ক কাজ করে, কারো ভিতরে মনে হয় যেন উইথড্রল সিমটম কাজ করে, মনে হয় ধুরো কী হবে বাচ্চা থেকে, এরকম ব্যাপারও অনেক সময় হয়ে যায়। অর্থাৎ মাতৃত্বকালীন বিষণ্ণতা, নেটে সার্চ দাও মাতৃত্বকালীন বিষণ্ণতা কি, তুমি জানতে পারবে তোমার বাচ্চার বয়স তিন বছর পর্যন্ত এটা থাকবে, আস্তে আস্তে কমে যাবে, আর এই আতঙ্কটা সাময়িক, এটাও হচ্ছে তোমার পোস্টপার্টাম ডিপ্রেশনের জন্য হচ্ছে। এবং তুমি দুটো জিনিস আছে, হাউ টু গেট আউট অফ পোস্টপার্টাম ডিপ্রেশন, মাতৃত্বকালীন বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার উপায় কি, নেটে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, অনেক ডক্টর্স আছেন ওনারা বলেছেন, ওগুলোর থেকে কিছু কিছু নিয়ে নিজেকে বোঝাও, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যেটা, যে নিজেকে বলবা যে আমি যদি এভাবে চিন্তা ভাবনা করি, আমি তো গতকালকেও করেছিলাম আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ নাথিং হ্যাড হ্যাপেন, সো আমার এটা অহেতুক, এটা আমার মনকে খারাপ করবে, এটা ভবিষ্যতে আমাদের সংসারকে নষ্ট করবে, তার চেয়ে আল্লাহর উপর ভরসা রাখবে, আল্লাহ ইজ অলওয়েজ দেয়ার টু প্রোটেক্ট আস। আচ্ছা, তারপরেও যদি দেখো যে এত কিছুর পরেও এই দুশ্চিন্তা বাড়ছে বাড়ছে বাড়ছে, দেন আমি বলবো একজন সাইকোথেরাপিস্টের কাছে তখন তোমাকে যেতে হবে ফর কাউন্সেলিং, এবং কাউন্সেলিং করে অবশ্যই তখন তুমি এটা থেকে বেরিয়ে আসবে। সো ডু উইচ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল ফর ইউ। ইয়েস, শেষ প্রশ্নটি আবারও একটি খুবই কমন প্রশ্ন, শোভা আহমেদ বলছে, আমি ফোনে কথা বলতে চাই, কখন কল করা যাবে। আসলে সোহা, আমি বারবার বলি যেটা, যে যে পেজে তোমরা প্রশ্নগুলো করছো সেই পেজের যে কভার পিক ওখানে কিন্তু ডিটেলস আছে, হ্যাঁ কয়টা থেকে কয়টা ফোন করা যাবে, কবে বন্ধ আছে, একটু ধৈর্য রাখো। তোমাদের এই জেনারেশনের সবচেয়ে বড় মাইনাসটা কী জানো, তোমরা খুব অল্পতে অধৈর্য হয়ে যাও, তোমরা এক মুহূর্তের মধ্যে সব আনসার পেতে চাও, কিন্তু মনে রেখো রাতারাতি কোনো কিছুই হয় না, সাবর ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট থিং, যেটা তোমাদের ভিতর নেই, সারাক্ষণ খালি ছটফট 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 করো, ছটফট ছটফট করলে কী হয়, তাহলে কখনই কোনো কিছুতে স্থিরতা আসে না, আর যখনই কোনো কিছুতে স্থিরতা আসে না তখনই আলটিমেটলি অশান্তি বাড়তে থাকে। সো ডেফিনেটলি একটা মানুষ একটা পেজ খুলেছে, গো থ্রু দ্য পেজ, ফার্স্ট চেক দ্য পেজ, পেজের মধ্যে কী আছে, পেজের মধ্যে তো অন্য কোনো ফুল লতা পাতা পাখির কথা নেই, কিছু লেখা আছে একটু পড়ি না, দেখি না লেখাগুলো কি,
তখনই দেখবে সাক্ষাতের সময় কয়টা থেকে কয়টা, তারপরে তোমার কবে বন্ধ থাকে, ফোন নাম্বার দুটো কেন আছে। আচ্ছা আচ্ছা বাদই দিলাম, পেজ না দিই, দুটো ফোন নাম্বার ঘুরছে না তো, অ্যাটলিস্ট ফোন করা তো যায়। কত আজাইরা প্যাচাল আমরা ফোনে পারি না, কি দিয়ে রামস, ও বেগুন না, বেগুন কি গোল বেগুনটা ছিল না ময়মনসিংহেরটা ছিল, ও কাঁচামরিচ ছিল, কাঁচামরিচ দিয়ে আবার বেগুনের তরকারি হয়। অর্থাৎ আজাইরা প্যাচালের কিন্তু আমরা অভাব রাখি না, তাই নয় কি আমরা সবাই? তাহলে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তো কথা বলবো আমার সাথে, ওই গুরুত্বপূর্ণ ব্যাপারের জন্য ওই ফোন নাম্বারে যদি ফোন করা যায়, অসুবিধাটা কি? মহামূল্যবান সময় আমাদের সবারই, আবার নিজের জন্য তার চেয়েও মহামূল্যবান কাজ হচ্ছে এই ফোন নাম্বারে ফোন করে ডিটেলসটা জেনে নেওয়া, তাই নয় কি? আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।